দেখো আমরা অনুশীলনী 11 উপায় নাকি 7 নম্বর অঙ্কটা করবো, 7-এর 1 নম্বর এ ইস টু বি সমান বি ইস টু সি, এটা দেওয়া আছে প্রমাণ করে যে এটা ঠিক আছে। তো আমরা লিখবো দেওয়া আছে, এ ইস টু বি সমান বি ইস টু সি, মানে এই যে মানটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি। সি যদি আর আর গুণ করি, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, এ আর সি গুণ করলে এ সি সিএ, ঠিক আছে। এখন আমরা অঙ্কটা করব, ঠিক আছে। বাম পক্ষটা কত আছে দেখো, লেফট হ্যান্ড সাইড কত আছে, লেফট হ্যান্ড সাইড হলো এ বাই সি সি। আচ্ছা এটার কোনো কাজ নেই, এটা এভাবেই থাকবে। রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো মান বসাবো, বি স্কোয়ার মান কত এসি না, এই যে এ স্কোয়ার প্লাস, এই যে বি স্কোয়ার পরিবর্তে বসবে এসি, আবার নিচে বি স্কোয়ার আছে এর পরিবর্তে এসি, এসি প্লাস সি স্কোয়ার। আচ্ছা এখন আমি এখানে কমন নিব, উপরে এ, এ কমন নিলে এ প্লাস সি, এ প্লাস সি, নিচে যদি সি কমন নেই তাহলে হচ্ছে এ প্লাস সি, এ প্লাস সি কাটা, তাহলে উপরে এ নিচে সি, তাহলে বাম পক্ষটা আমাদের এ বাই সি ছিল, ডান পক্ষটা হলো এ বাই সি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, লিখে দিব নাকি। দেখো সাথে দুই নম্বর এটা দেওয়া আছে এইচ টু বি সমান বি এইচ টু সি, এটা দেওয়া আছে এবং এইটা আমাদের লাল কালিতে লিখছি যেটা, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তো আমি লিখবো দেওয়া আছে এইচ টু বি সমান বি এইচ টু সি, সি দেওয়া আছে নাকি, দেওয়া আছে, তাহলে এখান থেকে কি আসে এ বাই বি সমান বি বাই সি, সি বা গুণ করলে বি স্কয়ার সমান এ সি, এ সি। ওকে এখন আমরা লেফট হ্যান্ড সাইড তুলব, লেফট হ্যান্ড সাইড কি আছে বলো, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইনটু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব, 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব, সি কিউব। তো আমরা এটা গুণ করব, দেখো এখানে দেখো, এটা দিয়ে যদি এখানে গুণ করি এটা কিন্তু উপরের সংখ্যা, তাহলে 1 দিয়ে গুণ হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে কিন্তু এটাই হবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই এ কিউব, এটা দিয়ে এটাকে গুণ করলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই বাই বি কিউব, বি কিউব প্লাস এটা দিয়ে এটা গুণ করলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই বাই সি কিউব, এটা কাটলে এ হয়, কারণ এখানে দুইটা এখানে তিনটা, একটা একটা থাকবে। আচ্ছা এটা এটা কাটলে বি হবে, বি আর সি স্কয়ার, এটা কাটলে সি হবে, সি হবে। তাহলে কত হচ্ছে এখানে বি স্কয়ার, বি স্কয়ার সি স্কয়ার বাই এ, বাই এ এ স্কয়ার সি স্কয়ার বাই বি, এ স্কয়ার বি স্কয়ার বাই সি, ঠিক আছে না। আচ্ছা তাহলে দেখো বি স্কয়ারের মানটা কত বলো, এই দেখো এখানে বি স্কোয়ারের মান হলো এসি, এসি আবার এসির মান হলো বি স্কোয়ার, উল্টা দিক থেকে যদি ভাবি আমরা, তাহলে আমি এখানে বি স্কোয়ারের পরিবর্তে বসাবো এসি, এসি ইনটু সি স্কোয়ার, ইনটু সি স্কোয়ার বাই এ। আচ্ছা এখানে হলো এসি হোল স্কোয়ার বাই বি, বুঝছো, বুঝছি, এ স্কোয়ার ইনটু এই যে বি স্কোয়ারটা পিছনে আছে এর জন্য এর মান হলো এসি বাই, এসি বাই সি, এটা হলো। আচ্ছা এখানে এ আর এ কাটা, তাহলে সি কিউব, সি কিউব এসির মান বি স্কোয়ার, এসির মান বি স্কোয়ার কেমনে, দেখো বি স্কোয়ার মানে সি, তাহলে এসির পরিবর্তে আমি বসাবো বি স্কোয়ার হোল স্কোয়ার নাকি, এই এসির পরিবর্তে বি স্কোয়ার, তারপর আরেকটা স্কোয়ার আছে সেটা, এটা এটা কাটা এ কিউব, বুঝছো, বুঝছি, তাহলে কি হলো এখানে দেখো সি কিউব, এই হলো বি টু দি পাওয়ার 4 বাই বি, 4 বাই বি এ কিউব, এটা এটা কাটলে কত হয় বি স্কোয়ার, এটা এটা কাটলে বি কিউব হয়, দেখো তিন নম্বর অঙ্কটা করবো 11-এর, এই মানটা দেওয়া আছে এখানেও, আর এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, লাল কালিতে যেটা লিখছে এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো দেওয়া আছে এইচ টু বি সমান বি এইচ টু সি, এখানে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, ঠিক আছে না, বা এখান থেকে এ বাই বি সমান বি বাই সি, বি বাই সি, তাহলে বি আর বি গুণ করে বি স্কোয়ার সমান, বি স্কোয়ার সমান এ সি, এ সি হলো। এখন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা কি আছে দেখো, এ বি সি এ প্লাস বি প্লাস সি হল কিউব,
বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে না? আচ্ছা এখানে আমরা মান বসাবো, একটা মান শুধু বসাবো, দেখো এসির মান কত, বি স্কয়ার, জাস্ট এই এসির পরিবর্তে আমি বসাবো বি স্কয়ার, তাহলে এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এখানে হলো এ বি প্লাস বি সি প্লাস বি স্কয়ার, এইটার পরিবর্তে বসাইলাম বি স্কয়ার, বি স্কয়ার। আচ্ছা এখন উপরে থাকলো এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব, নিচে আমি কমন নিব, কমন নিব হলো দেখো বি কমন নিব, কারণ সবখানে বি আছে, বি কমন নিলে এখানে এ থাকে, এখানে সি থাকে, সি প্লাস বি, বি থাকে, কিউব কিন্তু থাকবে তাই না, হোল কিউব। আচ্ছা তাহলে দেখো এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আচ্ছা এই বিটার উপরেও কিন্তু কিউব আছে, এই জন্য বি কিউব, ঠিক আছে এ প্লাস বি প্লাস সি কিউব, বুঝছ? আচ্ছা এটা কাটা কাটা যাবে না? আচ্ছা তাহলে উপরে হলো এ বি সি বাই বি কিউব, আচ্ছা বি কিউবটাকে আমি ভাঙাইতে পারি বি স্কয়ার ইনটু বি, ঠিক আছে এ বি সি বি স্কয়ার মানে হলো এ সি ইনটু বি, বুঝছ? এখন এ আর এ কাটা, সি আর সি কাটা, বি আর বি কাটা, তাহলে কত হলো, ওয়ান হলো, সমান রাইট হ্যান্ড সাইড কিউব, বুঝতে পারছো?